নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারের স্বাগত আমি সুদীপ গো সুকে যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে আর এই রেজাল্টের পরে যে সমস্ত ভাই বোনেরা খুব ভালো রেজাল্ট করেছে তাদের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা এবছরের জন্য ভালো রেজাল্ট করতে পারেনি তারা কিন্তু যদি পরবর্তী দিনে ভালো পরিশ্রম করে তারাও কিন্তু আগামী দিনে ভালো ফল করতে পারবে তাই তাদের জন্য কিন্তু শুভকামনা রইল কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে স্টুডেন্টরা কোন সাবজেক্টে পড়বে বা কোন স্ট্রিমে যাবে তাহলে আগামী দিনে তারা ক্যারিয়ারে সাবল পাবে শুধু যে স্টুডেন্টরা তাই নয় অভিভাবকরাও কিন্তু এরপরে খুব উৎকণ্ঠায় আছে যে কোন লাইনে স্টুডেন্টকে ভর্তি করব বা কোন লাইনে আমার ছেলে মেয়েদেরকে ভর্তি করলে তারা আগামী দিনে সঠিক জায়গায় প্রতিষ্ঠিত হবে কিন্তু সব থেকে চিন্তায় আছে কারা যারা হচ্ছে আর্টস টিমের ছেলে মেয়ে তারা ভাবছে আমরা সায়েন্সে পড়িনি তাই হয়তো আমাদের অন্য কোনো লাইন নেই আমাদেরকে সেই কলেজেই ভর্তি হতে হবে কিন্তু না আর্টস টিম থেকেও একাধিক প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া যায় এবং যে কোর্সগুলির পড়লার পরে সহজে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় তো আজকের ভিডিওতে আর্টস টিম থেকে প্রফেশনাল কোর্স জেন এ কোর্স আর কম্পিটিভ এক্সামের যে সমস্ত কোর্সের সুযোগ আছে তা কিন্তু আজকে আলোচনা করব। এবং তার সাথে বর্তমানে ডিমান্ড অনুযায়ী বর্তমানে যে সাবজেক্টটার বা যে স্ট্রিমটার ভালো বাজার সেটাও কিন্তু আমি বলবো এই ভিডিওটি ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন স্ট্রিমগুলিতে পড়ার সুযোগ আছে আর নিজের পছন্দ মতো নিজে যেটা ভালো লাগবে সেই স্ট্রিমে যদি ভালো করে পড়া যায় তাহলে কিন্তু সহজে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে তো ভিডিওটি ভালো করে দেখুন আর এই স্টিম রিলেটেড কোনো প্রশ্ন থাকতে বা ভর্তি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কিংবা কলেজ সিলেকশন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি টেক্সট করেন তাহলে কিন্তু আমি পুরো সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে এখানে কোন স্টিম ভালো কোন কলেজ ভালো এখানে কিন্তু আমার কোনো এখানে কমিশন নেই তাই এই যে আমি কোন সাবজেক্টটা ভালো বলছি কোন স্ট্রিমটা ভালো বলবো এতে কিন্তু আমি এক টাকাও পাবো না তো আপনাদের পছন্দ মতো আপনারা ভর্তি হবেন আমি শুধু বলে দেবো যে বর্তমানে কোনটা ভালো আছে বা কোনটার বর্তমানে এখনও সুযোগ আছে কিন্তু মনে রাখতে হবে তিন বছর চার বছর পরে যখন কোর্সটা কমপ্লিট হবে তখনকারের বর্তমান যে অবস্থা সেটা কিন্তু নির্ভর করবে কারণ আমরা দেখছি যে প্রতি বছর বছর কিন্তু সময় পাল্টে যাচ্ছে আর প্রতি বছর বছরে কি হচ্ছে পুরো ডিমান্ডও পাল্টে যাচ্ছে যে সাবজেক্টের ডিমান্ড দু বছর আগে ছিল না সেটা তো হঠাৎ করে বেড়ে যাচ্ছে আর যার আগে ডিমান্ড ছিল সেটা কিন্তু এখন কমে যাচ্ছে কোর্স সম্পন্ন হওয়ার পর চাকরি পাওয়ার ক্ষেত্রে বা ক্যারিয়ার সফল হওয়ার ক্ষেত্রে বা প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে কিন্তু একাধিক ফ্যাক্টর কাজ করে সে সমস্ত ফ্যাক্টরগুলি যদি কাজ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে সহজেই সাফল্য আসবে তো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করলাম তো আজকের ভিডিও বেস্ট কোর্স ফর আর্টস টিম আফটার এইচএস অর্থাৎ এইচএস এক্সামের পরে আর্টস স্টুডেন্টদের জন্য সেরা কোর্সগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দুটি ভাগে ভাগ করেছি মেনলি তিনটা ভাগে ভাগ করেছি তো প্রথমে একটা হচ্ছে প্রফেশনাল কোর্স আর একটা হচ্ছে জেনারেল লাইন তারপরে শেষে আছে কম্পিটিটিভ এক্সাম প্রফেশনাল কোর্স কোনগুলো যে সমস্ত কোর্সগুলো একটা ট্রেনিংয়ের মতো কোর্স যে কোর্সগুলোকে আমরা কমপ্লিট করার পরেই তিন বছর বা চার বছরের মাথায় বা দু বছরের মাথায় যখন কমপ্লিট করব। তারপরেই আমাদের একটা কাজের সুযোগ বা একটা চাকরির সুযোগ থাকে বা তারপরে আমাদের একটা জীবনকে প্রতিষ্ঠা করার সুযোগ থাকে সেটাকে আমরা বলি প্রফেশনাল কোর্স এখন আর্টস টিম থেকে কোন কোন প্রফেশনাল কোর্সগুলি করা যাবে সেগুলি প্রথমে আলোচনা করব। নাম্বার ওয়ান ইঞ্জিনিয়ারিং আমরা জানি ইঞ্জিনিয়ারিং মেনলি সায়েন্স থেকে করা যায় আর্টসের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং পড়তে পারে না কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সমতুল্য বা ইঞ্জিনিয়ারিংয়ের যে নিচের লেভেলের কোর্সগুলি আছে সেগুলো কিন্তু আর্টস থেকে করা যায় সেগুলি প্রথমে আলোচনা করব। প্রথম হচ্ছে আইটিআই এখন আইটিআই আমরা জানি এটা ইঞ্জিনিয়ারিং কোর্স নয় তবু যেহেতু ওই রিলেটেড আমি এই ক্যাটাগরিতে রেখেছি আইটিআই মাধ্যমিক পাশের পরেই করা যায় আইটিআইয়ের বিভিন্ন ট্রেড আছে যেমন ইলেকট্রিশিয়ান আছে ফিটার আছে ওয়েল্ডিং আছে এক বছরের কোর্স বা দু বছরের কোর্স পশ্চিমবঙ্গে অনেক সরকারি বা বেসরকারি কলেজ আছে সহজেই এই কোর্স করা যায় এখন আইটিআই কোর্স করার পরে মেনলি কী হয় বেসরকারি কোম্পানিতে চাকরি হয় অন্যদিকে আবার সরকারিতেও চাকরি হয় বিভিন্ন খনি অঞ্চলে বা ইন্ডাস্ট্রিতে চাকরি হয় সব থেকে আইটিআই কোর্স করার গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে রেলের চাকরি রেলের যে টেকনিশিয়ান গ্রুপ ডি আর এলপি আছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই তিনটেতে এই যারা আইটিআই কোর্স করে এসছে তাদের জন্য কিন্তু বিরাট সুবিধা রেলের চাকরি মানে আমরা জানি যে রেলের চাকরি একবার যদি কেউ পায় জীবন তার জিঙ্গাল আলা হয়ে যাবে সেই রেলের চাকরির সুযোগ কিন্তু এখানে আছে আইটিআই থেকে আছে তাই যাদের লক্ষ্য রেলের চাকরি টেকনিশিয়ান এলপি কিংবা গ্রুপ ডি তাদের জন্য কিন্তু আইটিআই খুব ভালো একটা কোর্স এরপরে আইটিআই ঠিক উপরে কোর্স যেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আমরা বলি পলিটেকনিক এখন পলিটেকনিকও কিন্তু একাধিক ট্রেড আছে বা সাবজেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে ইলেকট্রিক্যাল আছে মেকানিক্যাল আছে কম্পিউটার সায়েন্স আছে টেলিকম আছে ইলেকট্রনিক্স আছে লেদার টেকনোলজি আছে ফুড টেকনোলজি আছে একাধিক সাবজেক্ট আছে বা ট্রেড আছে এখন এই আই ডিপ্লোমা হচ্ছে তিন বছরের কোর্স আগে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য জেক্সপোর ফর্ম ফিল আপ করতে হতো এন্ট্রান্স দিতে হতো এবছর থেকে কিন্তু সেটা উঠে গেছে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু এর ভর্তি হবে ফর্ম ফিল কিন্তু অলরেডি হয়ে গেছে যারা ফর্ম ফিল আপ করেছো তারা কিন্তু সরকারি কলেজে ভর্তি হতে পার তাদের সুযোগ আছে কারণ পশ্চিমবঙ্গে এখন প্রচুর পলিটেকনিক কলেজ তবে যারা ফর্ম ফিল আপ করেনি বা মিস করেছো তাদের জন্য কিন্তু বেসরকারি কলেজে ভর্তি হওয়া যাবে এখন আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা পলিটেকনিকে ভর্তি হব সেখানে কাজের কি সুযোগ আছে মেনলি বেসরকারিতে প্রাইভেট জবের ব্যাপক একটা সুযোগ থাকে তাছাড়াও সরকারিতে সুযোগ আছে কি সরকারিতে সুযোগ আছে আইটিআইয়ের মতনই এই যে ডিপ্লোমাতে যাদের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল আর হচ্ছে ইলেকট্রনিক্স আছে তারা কিন্তু রেলের ওই টেকনিশিয়ান গ্রুপ ডি আর এলপির জন্য তাদের খুব ভালো সুযোগ সহজেই কিন্তু চাকরি পাওয়া যায় যদি আমরা ভালো করে পড়াশোনা করে আর রেলের পরীক্ষা দিই যখন নোটিফিকেশান বেরোবে এখন বেসরকারি চাকরির ক্ষেত্রে যদি আমার লক্ষ্য হয় তাহলে কোন ট্রেড বললে ভালো হবে বর্তমানে কোভিডের পর থেকে আইটি রিলেটেড ট্রেডগুলি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি রিলেটেড যে সমস্ত ট্রেডগুলি আছে যেমন ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশান বা আইটি এই সমস্ত ট্রেডগুলি কিন্তু বাজার ভালো আমরা জানি পশ্চিমবঙ্গের কলকাতায় রাজারহাট সরলেকে একাধিক আইটি কোম্পানি কিন্তু আবার নতুন করে ফিরে এসছে সে টিসিএস হতে পারে ডেলয়েড হতে পারে জিংপি হতে পারে কিংবা ই ইনফোসিস এখানে কিন্তু ভালো কাজের সুযোগ আছে বেতনও কিন্তু ভালো আর যারা বলছে সিভিল নিয়ে পড়বে সিভিলে কিন্তু কাজ মেনলি বিল্ডিং কনস্ট্রাকশানে বা রোড কনস্ট্রাকশানে কাজ এখানে প্রাইভেট যেমন চাকরি আছে সরকারি চাকরি কিসে আছে যে রাজ্য সরকারের যে ইঞ্জিনিয়ার সেখানে চাকরি আছে তাছাড়াও পঞ্চায়েতের যে নির্মাণ সহায়ক সেখানেও কিন্তু চাকরি আছে সরকারি চাকরি আছে এই ডিপ্লোমা থেকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে এবং যখন নোটিফিকেশান বেরোবে তখন কিন্তু পরীক্ষায় পাস করতে হবে এরপর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইন গেলো এখন হচ্ছে মেডিকেল লাইন মেডিকেল লাইনের দুই ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে নার্সিং নার্সিং হচ্ছে বর্তমানে সব থেকে ডিমান্ড আছে এই নার্সিং কিন্তু অন্য রাজ্যে নয় পশ্চিমবঙ্গে তোমাকে পড়তে হবে যদি পশ্চিমবঙ্গের ভালো কলেজ দেখে তুমি পড়ো যে কলেজে ডাব্লু বিএনসি সার্টিফিকেট আছে আইএনসি সার্টিফিকেট আছে মেনলি একটু পুরোনো কলেজ যাদের অলরেডি দু তিনটে ব্যাচ পাস আউট হয়ে গেছে অনেক নতুন কলেজে কিন্তু এই লাইসেন্স নাই তো সাবধান চেষ্টা করবে পুরোনো কলেজে পড়ার জন্য সেই সমস্ত কলেজে যদি নার্সিংয়ের মেনলি আর্টস থেকে দুটো কোর্স হয় একটা হচ্ছে জিএনএম একটা হচ্ছে এ এনএম এ হচ্ছে নিচের কোর্স উপরের কোর্স হচ্ছে জিএনএম জিএনএম তিন বছরের কোর্স এনএম হচ্ছে দু বছরের কোর্স এখন এখান থেকে কিন্তু প্রচুর চাকরি হয় সরকারি হসপিটালে চাকরি হবে আবার বেসরকারি হসপিটালে চাকরি হবে এখন এই জিএনএম কিন্তু ছেলেরাও করতে পারে মেয়েরাও করতে পারে কিন্তু পশ্চিমবঙ্গে ছেলেদের কলেজ কিন্তু খুব কম আছে মেনলি তিন বছরের কোর্স এরপরেই কিন্তু চাকরির একটা বিরাট ভালো সুযোগ আছে এখন ট্রেন্ডিংয়ে চলছে কিন্তু এই নার্সিংয়ের জিএনএম মেডিকেলের আরেকটি লাইনে হচ্ছে প্যারামেডিকেল কোর্স এখন মেনলি প্যারামেডিকেল কোর্সগুলি সায়েন্স থেকে করা যায় বলে আমরা জানি কিন্তু কিছু কিছু কলেজে এটা কিন্তু আর্টস থেকেও করা যায় প্যারামেডিক্যালে দু ধরনের কোর্স আছে একটা ডিপ্লোমা প্যারামেডিক্যাল আছে আর হচ্ছে ব্যাচেলার প্যারামেডিক্যাল কোর্স আছে আগে কোন কোন কোর্সগুলি আছে আমরা জেনে নিই এমএলটি মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ওটি টেকনিশিয়ান অর্থাৎ অপারেশন থিয়েটার টেকনিশিয়ান ফিজিওথেরাপি ডায়ালিসিস টেকনিশিয়ান অপ্টোমেট্রিক অপ্টোমেট্রিকের চোখের যখন আমার ডাক্তার দেখাতে যায় যে সমস্ত ডাক্তার দেখার আগে যারা আমাদের চোখগুলিকে টেস্ট করে পাওয়ার টেস্ট করে সেইটাকে হচ্ছে অপ্টোমেট্রি বলে অপ্টোমেট্রি আছে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট এছাড়া একাধিক কিন্তু কোর্স আছে এই প্যারামেডিক্যাল থেকে এখন এর ডিপ্লোমা কোর্স হচ্ছে দু বছরের ব্যাচেলার কোর্স হচ্ছে তিন বছরের কিন্তু এই যে দু বছর তিন বছরের কোর্স আর্টস থেকে করা যায় কিন্তু পশ্চিমবঙ্গ হেলথ সায়েন্স ইউনিভার্সিটি কিন্তু করা যাবে না তোমাকে অন্য ইউনিভার্সিটি থেকে করতে হবে বলে পশ্চিমবঙ্গের যে টেকনিক্যাল ইউনিভার্সিটি আছে ম্যাকআউট সেখান থেকে করতে হবে কিংবা আদার্স ইউনিভার্সিটি থেকে করতে হবে বা বা কাউন্সিল থেকে করতে হবে অর্থাৎ হেলথ সায়েন্স ইউনিভার্সিটি থেকে করতে গেলে কিন্তু এইচএসএ সায়েন্স চায় আর্টসদের কিন্তু হেলথ সায়েন্স ইউনিভার্সিটি থেকে এ ডিপ্লোমা বা ব্যাচেলার প্যারামেডিকেল কোর্স করা যাবে না এখন ম্যানেজমেন্ট বর্তমানে কিন্তু একটা ম্যানেজমেন্টের বাজার আছে অনেকে কিন্তু ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছে এবং ভালো ভালো জায়গায় চাকরি করছে রাজ্যে বা বাইরের রাজ্যে বা বিদেশে চাকরি করছে কিন্তু কি কি কিন্তু মনে রাখতে হবে এই ম্যানেজমেন্টে ভর্তি হওয়ার আগে কলেজ বা যে ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে অবশ্যই তাদের লাইসেন্স দেখে নিতে হবে এবং তারা কতটা পড়াচ্ছে সেটা কিন্তু আগে স্টুডেন্টদের সঙ্গে বা যারা পাস আউট স্টুডেন্ট তাদের কাছ থেকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে কারণ পশ্চিমবঙ্গে অনেক কলেজ আছে তারা কিন্তু খুব ফালতু কলেজ পড়াশোনা করায় না শুধুমাত্র এত এত টাকা নিয়ে ভর্তি করে দেয় এখন ম্যানেজমেন্টে কোন কোন কোর্সগুলি আছে বিবিএ এ কোর্স ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যারা ব্যাংকে বা বেসরকারি ব্যাঙ্কে চাকরি করে তাদের জন্য কিন্তু খুবই ভালো এখান থেকে আবার এম বি এ করলে কিন্তু ম্যানেজার পোস্টে চাকরি করা যায় এছাড়া হোটেল ম্যানেজমেন্ট আছে যারা হোটেল ইন্ডাস্ট্রিতে চাকরি করবে বাইরের রাজ্যে কিংবা বিদেশে কিংবা কিছু কিছু পশ্চিমবঙ্গ হোটেল ভালো ভালো হোটেল আছে হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু এই ম্যানেজমেন্ট কোর্সের এখন ট্রেন্ডিংয়ে চলছে বা ভালো ডিমান্ড আছে হসপিটাল ম্যানেজমেন্ট কি বুঝতে পারছি হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত যে সমস্ত বড় বড় হসপিটালে যারা হচ্ছে রিসেপশন ডেস্কে থাকে বা ফোন ডেস্কে থাকে তারা কিন্তু এই হসপিটাল ম্যানেজমেন্ট পড়ে কিন্তু এই চাকরি পায় ভালো স্যালারিও আছে এবং এখন ডিমান্ডও ভালো আছে এখন তারপর হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট যারা খেলার সঙ্গে যুক্ত এই যে বড় বড়ো টুর্নামেন্টগুলো হচ্ছে আইসপি আই পি এল আইএসএল এই সমস্ত জায়গায় কিন্তু কাজ পাওয়া যায় যদি কেউ স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ে হসপিটালিটি ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট হচ্ছে এই হোটেল ম্যানেজমেন্টের মতো এখানেও কিন্তু হোটেলে বা জায়গায় চাকরি পাওয়া যায় আর হচ্ছে এয়ার হোস্টেস অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট হচ্ছে যারা হচ্ছে এয়ারপোর্টের বা হচ্ছে প্লেনে যে সমস্ত এয়ার হোস্টেস আছে বা প্লেনের ম্যানেজমেন্টের যে সমস্ত দায়িত্বে থাকে তারা তাদের সেই চাকরি করতে গেলে কিন্তু এই অ্যাভিয়েশন সে ম্যানেজমেন্ট পড়তে হয় এরপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট আমরা জানি এখন ইভেন্ট ম্যানেজমেন্ট ট্রেন্ডিংয়ে চলছে কলকাতায় বড় বড় বিয়ে বাড়ি বা বড় বড় অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ লাগে এখন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের কিন্তু কোর্স করানো হয় নেক্সট হচ্ছে বিটিটিএম ব্যাচেলার ইন টুলস অ্যান্ড ট্রাভেলস ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোর্সটা কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে চার বছরের কোর্স তিন বছরের কোর্স কিন্তু নয় বিটিটিএম পশ্চিমবঙ্গে বা বাইরের রাজ্যে যে বড় বড় যে ট্যুরিস্ট কোম্পানিগুলি আছে বা ট্যুর কোম্পানিগুলি আছে সেখানে কিন্তু এখানে চাকরি পাওয়া যায় ভালো কোর্স এখন এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে মিডিয়া সায়েন্স যাদের টিভিতে বা রেডিওতে কাজ করার ইচ্ছা আছে পারদর্শী আছে তারা কিন্তু মিডিয়া সায়েন্সের কোর্স করতে পারে এখানে কিন্তু ভালো কাজের সুযোগ আছে এখন জানি প্রচুর টিভি চ্যানেল প্রচুর ইউটিউব চ্যানেল প্রচুর রেডিও স্টেশন এখানেও কিন্তু একটা কাজের সুযোগ আছে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান যাদের সাংবাদিকতায় ইচ্ছা আছে বা সাংবাদিকতায় যাদের প্যাশন আছে যাদের মনে করে আমাদের দক্ষতা আছে তারা কিন্তু এই কোর্স করতে পারে কারণ এই কোর্স করলে কিন্তু আমরা জানি এখন প্রচুর বেসরকারি এখন প্রচুর বেসরকারি সংবাদ মাধ্যম নিউজ পোর্টাল আছে ইউটিউব চ্যানেল আছে রেডিও চ্যানেল আছে এখানে কিন্তু কাজ পাওয়া যায় এই জার্নালিজম মাস কমিউনিকেশনে ফ্যাশান ডিজাইনিং তাদের ফ্যাশান ডিজাইনিংয়ের সুবিধা আছে তারাও কিন্তু আর্টস থেকে এই ফ্যাশান ডিজাইনিংয়ের কোর্স করতে পারবে এই কোর্স মেলি তিন বছরের কোর্স বা চার বছরের কোর্স যদি ভালো করে পড়াশোনা করা হয় এবং সঠিক জায়গায় যা যায় এখান থেকে কিন্তু চাকরি পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে বেসরকারি কোম্পানিতে চাকরির সুযোগ আছে সরকারিতে তুলনামূলক কম এখন সায়েন্সের সাবজেক্ট আছে কিছু আর্টস থেকে পড়েছি আবার আমরা গিয়ার চেঞ্জ করে আবার সায়েন্সে গিয়ে পড়তে পারবো সেরকম কিন্তু কিছু কোর্স আছে যেগুলো আর্টসের ছেলেরা গ্র্যাজুয়েশন ডিগ্রিতে করতে পারে মেনলি কি বিসিএ সবথেকে ভালো কোর্স বিসিএ ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এখানে কিন্তু ম্যাথ বা সায়েন্সের সাবজেক্ট ম্যাথ কিন্তু ভালো হতে হবে বা কম্পিউটারের নলেজ আর ম্যাথের নলেজ কিন্তু ভালো থাকতে হবে এ বিসিএ কোর্স যদি কেউ করতে পারে বললাম বর্তমানে আইটি রিলেটেড যে সমস্ত কোর্সগুলি আছে অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি তাতে কিন্তু ডিমান্ড ভালো তো এই বিসিএ কিন্তু কম্পিউটারের কোর্স অর্থাৎ আইটির কোর্স এটাও কিন্তু খুব ভালো বা এখন ডিমান্ড আছে তিন বছরের কোর্স নেক্সট হচ্ছে এই আইটি রিলেটেডই আছে অ্যানিমেশন আছে বা মাল্টিমিডিয়া অ্যানিমেশন এখন থ্রিডি এমন অ্যানিমেশন চলছে অ্যানিমেশনের কাজ প্রচুর হচ্ছে অ্যানিমেশনের কিন্তু ভালো বাজার আছে সাইবার সিকিউরিটি আর ডেটা সায়েন্স এই দুটো সাবজেক্টই কিন্তু খুব হাই ডিমান্ড এখন কারণ এটা হচ্ছে এই আইটি রিলেটেড সাবজেক্ট আর আইটি রিলেটেড সাবজেক্ট কিন্তু এখন টপ প্রায়োরিটিতে আছে নেক্সট হচ্ছে ডায়েটিশিয়ান আর নিউট্রেশনিস্ট যাদের এইচএসের আর্টস থাকলেও নিউট্রেশন ছিল কিংবা ছিল বায়োলজি তারা কিন্তু এই ডায়েটিশিয়ান বা নিউট্রিশানসের কোর্স করতে পারবে এখন কিন্তু ডিমান্ড আছে এখন ডায়েটিশিয়ান কিন্তু ভালো ডিমান্ড আছে অনেকেই এখন ডায়েট কন্ট্রোল করে পেশারি তাছাড়া প্রত্যেকটা বেসরকারি হসপিটালে কিন্তু একজন করে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট প্রয়োজন হয় নেক্সট হচ্ছে বি সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ ব্যাচেলার ইন সোশ্যাল ওয়ার্ক বিএসডাব্লু এটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের ওপর কোর্স তিন বছরের কোর্স এই কোর্সটাই কী হয় এই যে শহরে যে আবর্জনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর যে কাজগুলো হয় বেসরকারি কোম্পানির আন্ডারে এখানে কিন্তু প্রত্যেকটা পৌরসভাতে এখানে কাজের সুযোগ আছে নেক্সট হচ্ছে সাইকোলজি আমরা জানি সাইকোলজি একটা ভালো সাবজেক্ট সাইকোলজি কিন্তু এখন যে কাউন্সেলিংয়ের খুব বাজার আছে অনেকে যাদের মানসিক যাদের একটু সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিং করানো হয় সেখানে কিন্তু সাইকোলজি খুব ইম্পর্টেন্ট এই সমস্ত কোর্সগুলি তিন বছরে বা চার বছরের কোর্স কিন্তু মনে রাখতে হলে সায়েন্সের কোর্স তাই যারা অঙ্কে একটু উইক যারা সায়েন্সে একটু উইক তাদের কিন্তু এখানে সমস্যা হবে যারা একটু ভালো সায়েন্স বা অঙ্ক পড়ে বা আগে পেরেছে মাধ্যমিক লেভেলে তারা কিন্তু এই কোর্স করতে পারে এখানে কিন্তু খুব সুবিধা হবে এখন ল আর্টস থেকে কিন্তু লয়ের কোর্স করা যায় অ্যাডভোকেট বা উকিল হওয়া যায় যদি আমি এইচএস দিয়ে লয়ের কোর্স করি এলএলবি কোর্স করি সেটা হচ্ছে পাঁচ বছরের আর গ্র্যাজুয়েশান দিয়ে করলে তিন বছরে এখন যাদের বাড়িতে বাবা মা কাকু কাকিমা দাদা যারা উকিল পেশার সঙ্গে যুক্ত যাদের একটা ফিল্ড রেডি করা আছে তারা কিন্তু এতে ভর্তি হতে পারে কারণ অলরেডি তাদের একটা ফিল্ড রেডি করা আছে সেই ফিল্ডে যদি সে পরবর্তী ক্ষেত্রে যায় সে বাবা কাকা দাদা যারা আছে তাদের সুবিধাটা পাবে এবং সে পরবর্তী ক্ষেত্রে পরবর্তী জীবনে একটা ভালো উকিল হতে পারবে আর আমরা জানি উকিল হচ্ছে ব্যবসা আর ভারতীয় সংবিধানকে বলা হয় উকিলদের স্বর্গক্ষেত্র তাই এখানে যদি ভালো আমি উকিল হতে পারি আমার কিন্তু এখানে টাকা পয়সা আছে নেক্সট হচ্ছে ডিজিটাল মার্কেটিং বর্তমানে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এখন ডিজিটাল মার্কেটিং গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু একাধিক কোর্স আছে যেগুলো দু বছরের কোর্স এক বছরের কোর্স সেই কোর্স করে কিন্তু অনেকেই ভালো রোজগার করছে মেনলি যেমন হচ্ছে কন্টেন্ট রাইটার বিভিন্ন যে অ্যাডভারটাইজিং হচ্ছে এই অ্যাডভাইটাইজের কন্টেন্ট রাইটার ইউটিউব চ্যানেলের কন্টেন্ট রাইটার কিংবা নিউজ পোর্টালগুলির কন্টেন্ট রাইটার তার সাথে অ্যানিমেশন অ্যানিমেশনের প্রচুর কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যতগুলো এখানে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স আছে সব থেকে ভালো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার এই গ্রাফিক ডিজাইনের বাজার কিন্তু হাইফাই ফটো তৈরি করা ভিডিও তৈরি করা ইউটিউব ভিডিওর জন্য অ্যাডভার্টাইজ ভিডিওর জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ সব থেকে ভালো কোর্স তাঁচা যাচ্ছে তাছাড়া আছে ভিএফএক্সের কোর্স এর কোর্সও কিন্তু এখন ডিমান্ড আছে এছাড়াও কিছু শর্ট টার্ম কোর্স হয় তিন মাসের কোর্স ছ মাসের কোর্স এক বছরের কোর্স যে কোর্সগুলো কিন্তু আমরা করলে আমরা করে নিজেরা ব্যবসা করতে পারবো কিংবা নিজেরা কাজ করতে পারবো এবং নিজেদের পেশায় আমরা প্রতিষ্ঠিত হতে পারবো যেমন হচ্ছে টেলারিংয়ের কোর্স বা দর্জির কোর্স টেলার মেশিনে আমরা জানি যতদিন মানুষ থাকবে ততদিন কিন্তু কাটা বা দর্জির বাজার থাকবে নিজে নিজে কিন্তু আমি কাজ করতে পারি বা বড় ব্যবসা খুলতে পারি বিউটিশিয়ান সব থেকে এখন ট্রেন্ডিংয়ে চলছে বিউটিশিয়ান যে মুয়া বা মেকআপ আর্টিস্ট এখন আমরা জানি যে বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে মেকআপ আর্টিস্টের হাই বাজার একটা বাইডাল মেকআপেই কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে নেয় তো এটা কিন্তু যদি ভালো করে কেউ সাজাতে পারে প্যাশনের সাথে তাহলে কিন্তু তার প্রচুর টাকার এখন বাজার তাহলে বিউটিশিয়ান কিন্তু এই কোর্সগুলির মধ্যে এখন ট্রেন্ডিংয়ে চলছে এছাড়া ড্রাইভিং আছে গাড়ি চালানো ইলেকট্রিশিয়ানের কোর্স আমরা জানি ইলেকট্রিশিয়ান আমাদের সবসময় বাড়ির সঙ্গে লেগে রাখতে থাকে তো অবশ্যই ভালো কোর্স কম্পিউটার এক্সেল কম্পিউটার যদি ওয়ার্ড এক্সেল বা পাওয়ার পয়েন্টের কাজ যদি করে রাখতে পারি ছ বছরের কোর্স বা এক বছরের কোর্স তাহলে কিন্তু যে কোনো কোম্পানিতে বা যে কোনো দোকানে কিন্তু আমার কাজের সুযোগ আছে বিলিংয়ের কাজ বা ডেটা তৈরি করার কাজে কিন্তু খুবই ভালো নেক্সট হচ্ছে গাইড পর্যটকদের বিভিন্ন পর্যটক স্থানে গাইডের কাজ হয় এছাড়া হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন বাড়ির ভিতরে যে নকশা বা হোটেলের নকশা বা সাজানো সেই সমস্ত কোর্স আর অ্যাক্টিংয়ের কোর্স তো এই যে শর্ট টার্ম কোর্সগুলো এটা কিন্তু রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা যে সমস্ত ট্রেনিং সেন্টারগুলি আছে সেখান থেকে এই ট্রেনিং দেওয়া হয় এবং ট্রেনিং দেওয়ার পর কিছু সাহায্যও করা হয় দশ হাজার টাকার মতো দেওয়া হয় যাতে সে প্রাথমিক কাজটা শুরু করতে পারে খুবই ভালো কিন্তু সহজে এখানে সরকারি চাকরির সুযোগ কম থাকলেও নিজে কিন্তু ভালো ব্যবসা বা নিজে ইনকাম করা যায় এ হলো সমস্ত প্রফেশনাল কোর্স এখন জেনারেল লাইনে কি কি কোর্স আছে জেনারেল লাইনে আমরা জানি জেনারেল লাইন বলতেই আমরা বিএ কোর্স অর্থাৎ কলেজের কোর্স বলে আমরা ভেবে নিই এখন জেনারেল লাইনে বা আর্টস ইন কলেজে একাধিক সাবজেক্ট আছে ইংলিশ বাংলা হিস্ট্রি জিওগ্রাফি সংস্কৃত ফিলোসফি পল সায়েন্স একাধিক হচ্ছে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো এমনটা নয় যে ইংরেজি ভালো পল সায়েন্স খারাপ যদি আমি ঠিক ভালো করে পড়াশোনা করি যদি ভালো রেজাল্ট করি প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ভালো আর প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু চাকরির সুযোগ আছে এখন পড়ার উপর নির্ভর করছে যে ইংরেজি ভালো সাবজেক্ট পল সায়েন্স খারাপ সাবজেক্ট এরকম কিন্তু নয় আগে ভালো করে পড়তে হবে পড়লেই কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে চাকরির সুযোগ আছে এখন যারা লাইনে পড়ে তাদের মাথায় কি থাকে যে তিন বছরের কোর্স বা কিছু কিছু ক্ষেত্রে চার বছরের কোর্স হয়েছে সরকারি কলেজে মেনলি পড়া যায় কম খরচে আবার কিছু কিছু কিন্তু বেসরকারি কলেজেও পড়া যায় এখন এই জেনারেল লাইনে পড়লে আমাদের মাথায় থাকে যে আমরা টিচিং লাইনে যাব। এখন টিচিং লাইনে আমি এখানে একটা মিস করেছি টিচিং লাইন কিন্তু এইচএসের পরেও কিন্তু যাওয়া যায় এখানে আছে শেষে টিচিং লাইন এইচএসের এর পরে কিন্তু ডিএড কোর্স করা যায় দু বছরের কোর্স ডিএড কোর্স প্রাইমারি পরীক্ষার জন্য প্রাইমারিতে এখানে চাকরি পাওয়া যায় কিংবা এইচএসের পরে আবার বিএড কোর্সও করা যায় চার বছরের বিএড কোর্স গা গ্র্যাজুয়েশান করতে হবে না ডাইরেক্ট বিএড কোর্সও করা যায় চার বছরের আর করা যায় কি মন্তেশ্বরী ট্রেনিং মন্তেশ্বরী ট্রেনিং এক বছরের ট্রেনিং যে সমস্ত মন্তেশ্বরী বেসরকারি স্কুলগুলি আছে বা প্রি প্রাইমারি স্কুলগুলি আছে সেখানে কিন্তু টিচার হওয়া যায় বা এইচএসের পরেও কিন্তু ডিএড করলে বা বিএড করলে বা মন্তেশ্বরী ট্রেনিং করলে কিন্তু ট্রেনের টিচার হওয়া যায় কিন্তু এই যে এতগুলো কোর্স প্রফেশনাল কোর্স সেই প্রফেশনাল কোর্সে কিন্তু যদি মাস্টার ডিগ্রিতে যাওয়া যায় ডিপ্লোমার পরে ব্যাচেলার ব্যাচেলার পরে মাস্টার ডিগ্রি তাহলে কিন্তু এখান থেকেও কিন্তু আমরা অ্যাকাডেমিক্স লাইনে বা টিচার হতে পারবো এখন এই দিকের যে জেনারেল লাইন এখানে কিন্তু জেনারেল লাইনে পড়ানো মানেই হচ্ছে টিচিং এখন যদি আমি টিচার হতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাকে গ্রাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করতে হবে গ্র্যাজুয়েশনের পরে ডিএড করতে হবে ডিএড পরে হচ্ছে টেট পরীক্ষা দিতে হবে তাহলে প্রাইমারি বা আপার প্রাইমারিতে চাকরি পাবো সরকারি চাকরি আবার বিএড করতে হবে আর এম এ করতে হবে তারপরে তাহলে কিন্তু আমরা তাহলে আমরা হাই স্কুলের জন্য কিন্তু চাকরি পাবো সরকারি চাকরি আর যদি আমরা কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর হতে চাই তাহলে আমাদেরকে গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি করতে হবে নেট সেট পরীক্ষায় পাস করতে হবে আর পিএইচডি করতে হবে তারপরে কিন্তু এই যে কলেজে বা ইউনিভার্সিটিতে আমরা প্রফেসর হতে পারবো এখন পশ্চিমবঙ্গে প্রচুর সরকারি কলেজ আছে সরকারি স্কুল আছে নিয়োগ হচ্ছে না সেটা আলাদা কথা সরকার নিয়োগ দিচ্ছে না এমনকি প্রচুর বেসরকারি স্কুল কলেজও আছে সেখানে কিন্তু এখানে চাকরির সুযোগ আছে জেনারেল লাইনে পড়লে এই যে টিচিং বাদেও আরেকটা একটা লাইন হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বা টিচিংয়ে যাবো না আমি অফিসার হব বা অন্য লাইনে যাবো বা বা কম্পিটিটিভ এক্সামে যাব এখন কম্পিটিটিভ এক্সামে যদি আমি গ্রাজুয়েশান কোর্স করি সমস্ত পরীক্ষা দিতে পারবো ডাব্লু বিসিএস পরীক্ষা দিতে পারবো যা পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো সিভিল সার্ভিস ইউপিএসসি কেন্দ্রের সিভিল সার্ভিস পুলিশের এসআই এসএসসির হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এই পরীক্ষা দিতে পারবো ব্যাঙ্কিংয়ের পিও পরীক্ষা দিতে পারবো রেলের এন পরীক্ষা দিতে পারবো পোস্ট অফিসের পরীক্ষা দিতে পারবো কিন্তু যদি আমার লক্ষ্য থাকে যে আমি গ্র্যাজুয়েশনের পরে টিচিং লাইনে যাবো না কম্পিটিটিভ এক্সামে যাব তাহলে কিন্তু আমাকে এমন সাবজেক্ট চয়েস করতে হবে যে সাবজেক্ট থেকে আমি কিছু না কিছু সুবিধা পাবো কম্পিটিটিভ এক্সামে এখন কম্পিটিটিভ এক্সামে সুবিধা পেতে গেলে আমাদেরকে কোন কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করতে হবে বা রাখতে হবে মেনলি বাংলা ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক্স পল পল সায়েন্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু আদার্স যে সমস্ত সাবজেক্টগুলো যেগুলো হচ্ছে কম ইম্পর্টেন্ট যেমন হচ্ছে সংস্কৃত ফিলোসফি এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে সাবজেক্টের সুবিধা পাওয়া যায় না মেনলি কিন্তু আগে যে সাবজেক্টগুলো বললাম এগুলো থেকে কিন্তু কম্পিটিটিভ এক্সামে পড়াশোনার আসে বা প্রশ্ন আসে এখন এত গেল সিম্পল আর্টস আরও এক ধরনের আর্টস আছে যেটা হচ্ছে ফাইন আর্টস বা শিল্পকলা যারা শিল্পকলায় পারদর্শী তারা কিন্তু ফাইন আর্টসে পড়তে পারে ফাইন আর্টসের সাবজেক্টগুলি কী আছে ডান্স নৃত্য মিউজিক তাছাড়া থিয়েটার পেন্টিং যারা ভালো ছবি আঁকতে পারে যারা ভালো স্কাপচার ভাস্কর্য যারা ফিল্ম স্টাডিজের ওপর পড়াশোনা করে কিংবা ফটোগ্রাফিতে পড়াশোনা করে এই সমস্ত ফাইন আর্টসে পড়ার জন্য পশ্চিমবঙ্গের দুটো ভালো ইউনিভার্সিটি হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আর বোলপুরের হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি এখানে ভর্তি হওয়া যাবে এছাড়াও অনেক সরকারি বেসরকারি কলেজেও কিন্তু এই কোর্সগুলি করা যায় এই কোর্স করার পরে প্রফেশনাল নিজেরা শিল্পকলায় প্রতিষ্ঠিত হতে পারবো কিংবা এখান থেকেও কিন্তু আবার পরীক্ষা দেওয়া যাবে টিচার হওয়া যাবে বা আদার্স ফিল্ডেও যাওয়া যাবে এই গেলো জেনারেল লাইন এখন কম্পিটিটিভ এক্সাম অনেকেই বলছে যে এইচএসের পর আমি কম্পিটিটিভ এক্সাম লাইনে যাব। আমি জেনারেল লাইনেও যাবো না প্রফেশনাল লাইনেও যাব না তাদের জন্য কি হবে কম্পিটিটিভ এক্সামের হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই বললাম পরীক্ষা দেওয়া যাবে যে কোনো চাকরির কিন্তু যদি আমরা গ্র্যাজুয়েশান না করি এইচএস থেকে আমরা পরীক্ষা দিই তাহলে কিন্তু আমরা একাধিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবো বা পরীক্ষা দিতে পারব এইচএস থেকে যেমন যে পিএসসির ফুড এস এর পরীক্ষা ক্লার্কশিপের পরীক্ষা এইচএস থেকে দেওয়া যায় পুলিশের কনস্টেবলের পরীক্ষা দেওয়া যায় রেলের গ্রুপ ডির পরীক্ষা দেওয়া যায় অন্যদিকে আর্মির পরীক্ষা দেওয়া যায় গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দেওয়া যায় রাজ্য সরকারের আবার এসএসসির এমটিএস পরীক্ষা দেওয়া যায় সিএইচএসএল এল ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দেওয়া যায় পোস্ট অফিসের পরীক্ষা দেওয়া যায় আর আর্মির পরীক্ষা দেওয়া যায় অর্থাৎ অত দূর না পড়ে এখন থেকে আমরা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে পারবো এইচএসের পরেই আমরা সরকারি চাকরির পরীক্ষা দিতে পারবো এখন সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে বা কম্পিটিভ এক্সামের পরীক্ষা দিতে গেলে কোন কোন সাবজেক্টগুলিকে আমাদেরকে পড়তে হবে বা পারদর্শী হতে হবে মেনলি বাংলা ইংরেজি ম্যাথ রিজনিং সায়েন্স সায়েন্স বলতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স সমস্ত সায়েন্স তার সঙ্গে পল সায়েন্স অর্থাৎ পলিটিক্স বা সংবিধান তার ইকোনমিক্স আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে হিস্ট্রি জিওগ্রাফি এই এতগুলো সাবজেক্ট যদি আমরা পড়ি তবেই কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সাম বা সরকারি চাকরিতে উত্তীর্ণ হব এবং সরকারি চাকরি পাবো এখন যারা বলছে যে আমার লক্ষ্যই হচ্ছে প্রফেশনাল কোর্স না জেনারেল লাইনের কোর্স না সরকারি চাকরি তাদের জন্য কোনটা ভালো হবে তাদের জন্য আমি বলবো যারা তারা যেন এখন থেকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি শুরু করে এবং তার সাথে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যা থাকে কোনো অনার্স কোর্সে না পাস কোর্সে ভর্তি হয়ে থাকে এবং সহজ সাবজেক্ট নিয়ে ভর্তি হয়ে থাকে যে সাবজেক্টটা কম পড়ে পাস করা যাবে তাহলে কি হবে আমি যখন এই যে কম্পিটিভ এক্সামের জন্য পড়াশোনা শুরু করেছি যখন তিন বছর আমি পড়ব তখন কিন্তু আমি কম্পিটিটিভ এক্সামে অনেক স্ট্রং হয়ে যাব অনেক ম্যাচিওর হয়ে যাব তার সাথে সাথে আমার এই জেনারেলে কিন্তু গ্র্যাজুয়েশন কোর্সটাও কমপ্লিট হয়ে যাবে তখন আমি এইচএস থেকেও সব পরীক্ষা দিতে পারবো আবার গ্র্যাজুয়েশন থেকেও বিসিএস ইউপিএসসি সমস্ত পরীক্ষা দিতে পারবো এটাই কিন্তু এখন সব থেকে ভালো হবে এই হলো আজকের ভিডিও তো ভিডিওটি শেষ করার আগে কোন কোন স্টিমগুলি বা কোন কোন সাবজেক্টগুলি এখন ডিমান্ড আছে এখন ভালো সেগুলি কিন্তু আবার একবার দেখে নেব আইটিআই পড়তে পারি ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডিং বা ফিটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়লে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কম্পিউটার সায়েন্স টেলিকম টেলিকমিউনিকেশান এগুলো হচ্ছে রেলের পরীক্ষার জন্য আর আইটির জন্য হচ্ছে কম্পিউটার সায়েন্স টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স আইটি এগুলো হচ্ছে আইটির জন্য আইটি কিন্তু খুব ভালো মার্কেট আছে মেডিকেল লাইনে জিএনএম নার্সিং টপে আছে এখন অন্যদিকে প্যারামেডিক্যাল লাইনটা দেখে নিতে হবে নিজের পছন্দ মতো এরপর হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট পড়তে গেলে এখন হসপিটাল ম্যানেজমেন্ট কিন্তু টপে আছে তার সাথে আছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং ম্যানেজমেন্ট এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সায়েন্সের কোর্স করতে গেলে বিসিএ কিন্তু টপে আছে ডেটা সায়েন্স টপে আছে সাইবার সিকিউরিটি টপে আছে অ্যানিমেশনের কিন্তু টপে আছে আর লয়ের কোর্স এলএলবি বললাম যদি বাবা মা কেউ যদি উকিল হয় তাহলে কিন্তু এটা টপে থাকবে এদিকে টিচিংয়ে কি ডিএড করতে পারবো ডিএড কিন্তু এখন টপে এইচএসের পর কিন্তু ডিএড যদি করতে পারি টেড দিলে কিন্তু চাকরি আর এদিকে ডিজিটাল মার্কেটিংয়ে সব থেকে ভালো কোর্স হচ্ছে টপে আছে গ্রাফিক্স ডিজাইন আর শর্ট টার্ম কোর্সের মধ্যে বিউটিশিয়ান কোর্স আর কম্পিউটারে এক্সেল কোর্স টপে আছে অন্যদিকে জেনারেল লাইনে বলে দিলাম যে কোনো সাবজেক্টে পড়তে হবে আর কম্পিটিটিভ এক্সামে পড়তে গেলে যেটা বললাম এখন থেকে পিপারসেন্ট শুরু করতে হবে আর গ্র্যাজুয়েশানে জেনারেল সিম্পল পাসে পড়তে হবে বা জেনারেলে পড়তে হবে তাহলে কিন্তু আমরা আমাদের লক্ষ্যে সহজেই পৌঁছাতে পারবো এই হলো আজকের ভিডিও ভিডিওটিতে টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে রেখে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটি সাবজেক্টের তো এই ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে বা কোনো জানার বিষয় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করবেন আমি অবশ্যই চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করার ভিডিওটি এখানে শেষ হল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাস